দর্শক, মার্কিন মানবাধিকার প্রতিবেদন 2022-এ বর্তমান বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রসঙ্গটিও গুরুত্ব সহকারে উঠে এসেছে। সেখানে বলা হয়েছে, বাংলাদেশে অনেক রাজনৈতিক বন্দী রয়েছেন, জাতীয় নিরাপত্তার প্রতি হুমকি সৃষ্টির অভিযোগে মামলা করে বিরোধী দলের নেতা কর্মীকে গ্রেপ্তার ও বিচারের আওতায় আনা হয়। সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন খালেদা জিয়া দুটি মামলায় স্থায়ী জামিন পেয়েছেন। দুর্নীতি ও অর্থ আত্মসাতের মামলায় 2018 সালের ফেব্রুয়ারিতে খালেদা জিয়াকে 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়। 2008 সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে মামলাটি করা হয়। 2018 সালের অক্টোবরে হাইকোর্ট এই সাজা বাড়িয়ে 10 বছর করে দেন। এতে বলা হয়েছে, দণ্ডের জন্য এই মামলায় যথেষ্ট প্রমাণ ছিল না বলে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বিশেষজ্ঞরা মন্তব্য করেছেন। নির্বাচনী প্রক্রিয়া থেকে বিরোধী দলের শীর্ষ নেতাকে সরিয়ে দেওয়ার রাজনৈতিক ষড়যন্ত্র ছিল বলেও তারা মন্তব্য করেছেন। খালেদা জিয়ার জামিন নিয়ে আদালতও ধীর গতিতে এগিয়েছেন। বাংলাদেশের সংবিধানে স্বচ্ছ ও স্বাধীন বিচার ব্যবস্থার কথা বলা থাকলেও দুর্নীতি পক্ষপাতের কারণে তা স্বাধীনভাবে কাজ করতে পারে না। কোনো একক ব্যক্তি বা প্রতিষ্ঠান মানবাধিকার লঙ্ঘন নিয়ে আদালতে যেতে পারেন, তবে বিচার ব্যবস্থার উপর মানুষের যথেষ্ট আস্থা না থাকায় অনেকে অভিযোগ করা থেকে বিরত থাকেন। নাগরিকের মানবাধিকার লঙ্ঘনের প্রতিকার দিতে আদালত অথবা অন্যান্য ব্যবস্থা অপর্যাপ্ত। প্রচলিত আইন সমাবেশের অধিকার দিলেও সরকার সাধারণত শান্তিপূর্ণ সমাবেশে বাধা দিয়ে থাকে। অর্থাৎ বেগম খালেদা জিয়ার যে দণ্ড, সেটি নিয়ে যেমন একটা মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়েছে এই প্রতিবেদনে, তেমনি বিরোধী দলের সমাবেশ নিয়েও এই প্রতিবেদনে, মার্কিন প্রতিবেদনে উঠে এসেছে। কোনো প্রকার বিক্ষোভ বা সমাবেশ করতে হলে আগে থেকে সরকারের অনুমতি নিতে হয়। মানবাধিকার সংগঠনগুলোর তথ্য অনুযায়ী কর্তৃপক্ষ বিরোধীদের এই অনুমতি শর্ত সাপেক্ষে দিয়ে থাকে, আর যে শর্ত দিয়ে থাকে তা অযৌক্তিক। সংবিধানে মত প্রকাশের স্বাধীনতা দিলেও সরকার এই অধিকারে প্রায়ই বাধা প্রদান করে। বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতার উল্লেখযোগ্য সীমাবদ্ধতা রয়েছে। নির্যাতনের ভয়ে গণমাধ্যম কর্মী, ব্লগার সরকারের সমালোচনা করার ক্ষেত্রে সেলফ সেন্সরশিপ করেন, অর্থাৎ নিজে থেকেই তথ্য গোপন করেন। এতে বলা হয়েছে, বাংলাদেশের সংবিধান সংসদীয় ধারায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে সকল ক্ষমতার উৎস। দর্শক, এই প্রতিবেদনে নিশ্চয়ই নির্বাচন নিয়ে আগেই একটি ভিডিওতে বলেছি যে 2018 সালের নির্বাচন সম্পর্কে বলা হচ্ছে যে পর্যবেক্ষকরা মনে করেন এই নির্বাচন সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ হয়নি। এবং সেখানে বলা হয়েছে যে ব্যালট বাক্সে, ব্যালট পেপারে সিল দিয়ে ব্যালট বাক্সে ভরা হয়েছে। প্রতিপক্ষের যেই নির্বাচনী এজেন্ট, তাদেরকে বাধা দেওয়া হয়েছে, ভয় ভীতি দেওয়া হয়েছে। সহ আর আইন শৃঙ্খলা কর্তৃপক্ষ এই ক্ষেত্রে যে শক্তি প্রয়োগ করেছে, ভয় ভীতি দিয়েছে, এই প্রসঙ্গগুলিও কিন্তু মার্কিন প্রতিবেদনে উঠে এসেছে। দর্শক, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।